খবরদার রান্নার বদনাম করবেন না কখনো। রান্নার বদনাম করেন নাকি? এটা ঝাল হয়েছে, ওইটা মজা হয় নাই, এটা টক হয়েছে, এটা লবণ হয় নাই, তোমার সারা নাই লবণ হয় নাই, বৌরের তালাক দিছে তোমার সারা নাই, রান্না একটু ভালো হয় নাই, ঝাল হয়ে গেছে বেশি, বৌরে মায়ের সুন্দর এরকম টাকাইতে সারা নাই। মা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান কত্তু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোন রান্নার বদনাম করতেন না। ইনিস্তাহাহু আকালাহু, বুখারীর বর্ণনা, ভাল লাগলে খেতেন, ভাল লাগতেছে আরো খেতেন, আরো খেতেন। ওয়া ইন কারিহাহু তারাকা, ভালো না লাগলে রেখে দিতেন, ওর দিকে তাকাইতেন না, কিন্তু কখনো বলেন নাই লবণ হয় নাই, কখনো বলেন নাই ঝাল বেশি হয়েছে, কখনো বলেন নাই রান্নাটা মজা হয় নাই। সুবহানাল্লাহ, পড়বেন না।